আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, আপনাদের আমরা ভালো আছি। তো তিন চার দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম একটা আন্টিকে নিয়ে, তো এই ভিডিওটা শেয়ার করার পরে ভাইরাল হয়েছে। তো এই ভিডিও থেকে অনেক অনেক মন্তব্য করতেছে, অনেক কমেন্টস করতেছে। তো ভিডিওটা মূলত আমার দেওয়া হয়েছে যে একটা বোঝানোর জন্য আর কি, যে মালয়েশিয়াতে যে দেখেন কত বয়স হয়ে গেছে তারপরেও কাজ করে খায়, যে আন্টির বয়স হয়ে গেছে 80 বছর তারপরেও কাজ করে খায়। এই জন্য আমি দেখানোর জন্য, আমাদের দেশে তো অনেক লোকজন আছে যে মনে করেন যে 40 বছর 50 বছর 60 বছর হলে কাজ ছেড়ে দেয়, ওদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য আমি ভিডিওটা আপলোড করেছিলাম সোশ্যাল মিডিয়াতে। তারপরে এই ভিডিও থেকে অনেক অনেক মন্তব্য করেছে। আসলে জাস্ট আমি দেখানোর জন্য, সবাইকে বোঝানোর জন্য এই ভিডিওটা করেছি, যে আমাদের দেশে তো মনে করেন 50 থেকে 60 বছর হইলে দোকানে বসে আড্ডা দেয়, এখানে বসে আড্ডা দেয়, ওইখানে বসে আড্ডা দেয়, কিন্তু কাজ ছেড়ে দেয়। আসলে ওদের কাছে কাজটা একটা বোঝা মনে হয়, এই জন্য কাজটা ছেড়ে দেয়। আসলে কাজ করলে কখনো মানুষ মারা যায় না, আর কাজ করলে কখনো মানুষ অসুস্থ হয় না, বরঞ্চ কাজ করলে আরো সুস্থ থাকে। আপনারা তো অবশ্যই দেখেছেন আমি যেখানে কাজ করি রেস্টুরেন্টে, এখানে অনেক বুড়া বুড়া লোক কাজ করে। আপনারা আরো সবসময় কমেন্টস করেন যে ভাই এত বয়স্ক লোক এখানে কাজ করে কেন, ওদেরকে আমিও জিজ্ঞাসা করি যে তোর এই বসে কাজে আসস কেন। ওরা বলে যে দেখ আমরা যে ঘরে বসে থাকি আমাদের শরীর ব্যথা হয়, অসুস্থ হয়, এই জন্য আমরা কাজ করি। মূলত এগুলো বোঝানোর জন্যই কিন্তু আমি এই ভিডিওটা করেছি। আবার অনেকে বলছেন যে ভাই আপনি এই না বলে না জেনে আপনি অন্যের ভিডিও কিসের জন্য সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন। আসলে আমি যে ভিডিও করি সারি আন্টি জানে, যে আঙ্কেল জানে, সবাই জানে। আঙ্কেল লে কং হাই, কং হাই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন প্রমাণ সহকারে। তো আমি এখন আসছি আঙ্কেলের এখানে, আঙ্কেলের এখানে আসছি এখন। আঙ্কেলের কিন্তু দোকান আছে, সবাই জানেন যে হাঁস পুরে বিক্রি করে আর কি, পুরা হাঁস বিক্রি করে। তো এখানে আসছি, আঙ্কেল আমাকে জিজ্ঞেস করতেছে যে খাওয়া দাওয়া করছি না, আমি বললাম যে খাইছি, বলতেছে মিনুম করছে নেমকে করছি। তো আপনার ওই ভাবলাম আর কি, ওই চিন্তাটা মাথায় আসলো, তারপরে ভাবলাম যে সবার সাথে ভিডিওটা শেয়ার করি, যে আমি কি এদেরকে অনুমতি নিয়ে ভিডিও করি বা অনুমতি সারা করি নাকি, জাস্ট আপনাদের দেখানোর জন্য প্রমাণ সহকারে। এই জন্য সামনে আসলাম আঙ্কেলকে নিয়ে, আশা করি আপনারা বুঝতে পারতাছেন। আর এই এই যে আঙ্কেলটি দেখেন বয়স কত হয়েছে তারপরও কাজ করে খায়, ওর দুইজন লোক কাজ করতেছে ওই যে দোকান, কিন্তু সে এখানে গাছের নিচে বসে থাকে, ব্যবসা ওই জায়গায় খুইলা দিছে, চালাইতেছে, লোক রাখছে, ওই লোকেরা ব্যবসা চালাইতেছে, সে কিন্তু এখানে বসে রয়েছে, সে বিক্রি করে হাঁস মালো সেতে বলে ইতে বাকার, এগুলা বিক্রি করে আর কি। তারপরও মানে অনেক টাকা পয়সার মালিক, গাড়ি বাড়ি কোনো কিছু অভাব না, তারপরও দেখেন এখনো ব্যবসাটা সে ছাড়ে না। আমি তারা জিজ্ঞেস করলাম যে তুই ব্যবসা ছাড়স না কেন, কয় যদি আমি ব্যবসাটা এখন ছাড়ে দিই তাহলে আমি অসুস্থ হয়ে যাই, এই জন্য ব্যবসা ছাড়ে না। জাস্ট এগুলো আমি বোঝানোর জন্যই আমি এই ভিডিওটা শেয়ার করি আপনাদের কাছে।